গ্রামাঞ্চলে থানকুনি পাতার ব্যবহার আদি আমল থেকেই চলে আসছে। ছোট্ট প্রায় গোলাকৃতি পাতার মধ্যে রয়েছে ঔষধি সব গুণ। থানকুনি পাতার রস রোগ নিরাময়ে অতুলনীয়। ভাবছেন এ আবার কেমন খবর, পাতা খেলে যৌবন থাকবে অটুট? অবাক হওয়ার কিছু নেই, আমাদের প্রকৃতি ঢেলে দিয়েছে এমন অনেক কিছু যা দিয়ে সুস্থ থাকা খুবই সহজ হয়ে যায়, আর যা পাওয়া একেবারেই কঠিন নয়। এরকমই এক প্রকৃতির উপাদান থানকুনি পাতা। পুকুর পাড় বা জলাশয়ের আশেপাশে দেখা যায় এই পাতা। অনেকেই এই পাতা বেটে খান, রান্নায় ব্যবহার করেন, আবার অনেকে জঙ্গল ভেবে এক পাশে সরিয়ে ফেলেন এই থানকুনি পাতাকে। আয়ুর্বেদ চর্চায় থানকুনি ব্যবহার প্রাচীনকাল থেকেই। থানকুনি পাতার রস দিয়ে বহুকাল থেকেই তৈরি হয় বহু ঔষধ। কিন্তু জানেন কি, থানকুনি পাতা আপনিও ব্যবহার করে থাকতে পারেন সুস্থ। যারা অনেকদিন ধরে ডায়াবেটিসে আক্রান্ত এবং কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছেন না, তাদের জন্য মহ ঔষধি হতে পারে থানকুনি পাতা। থানকুনি পাতা কিভাবে খাবেন? প্রথমেই কিছু থানকুনি পাতা খুব ভালো করে তুলে নিয়ে ধুয়ে নেবেন। এবার শিল পাটায় বেটে কিংবা ব্লেন্ডারে ব্লেন্ড করে এর রস বের করে নেবেন। এবার সেই রস ডায়াবেটিস রোগীরা দিনে দুবার থানকুনির রস খেলে কার্যকরী ফল পাবেন। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।